খারাপ আবহাওয়া এবং বৃষ্টিকে উপেক্ষা করে ত্রিপুরা কাঞ্চনমালা এলাকায় প্রথমবারের মতো চড়ক পুজোতে জাতি জনজাতি মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ। ত্রিপুরা সিপাহীজলা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন মাঠে স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল চড়ক পুজো এবং মেলার। এই চড়ক পুজো ও মেলায় উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মা সহ অন্যান্যরা। এই বছর কাঞ্চনমালা এলাকায় চড়ক পুজো ও মেলার সূচনা হয়েছে। এখন থেকে প্রতি বছর ঠিক এই দিনেই কাঞ্চনমালা এলাকায় চড়ক পুজো অনুষ্ঠিত হবে বলেই জানা গিয়েছে চড়ক পুজো ও মেলা কমিটির তরফ থেকে। সন্ন্যাসীদের অলৌকিক ক্রিয়াকর্মের দ্বারা বিভিন্ন অলৌকিক দৃশ্য দেখানো হয় চড়ক পুজোয়। দাদা, এই চড়ক মেলা উপলক্ষে মানে কি বলবেন? আমাদের একটা মেলা হয়, এই চড়ক পূজা এই প্রথম এই এলাকায় কাঞ্চনমালা এই এলাকায় প্রথম আমি বলতে পারি। আমরা ছোটোবেলা আমরা বিলাইনা এলাকাতে যাই, শুধু আমরা দেখতে পাই চড়ক পূজা এই এলাকাটা আমরা করতে পারি। এই প্রথম এই পূজা উপলক্ষে আমি সবাইকে এই মেলা উপলক্ষে সুখ পরিবেশ রাখা আমার নাম আর আবার নাম